2023 বিশ্বকাপে ক্রিকেটারদের লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুত হয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরে সিংহে। বিসিবিতে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বোর্ড সভাপতি। সেই সাথে নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোর অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে চাকরিচ্যুতির পত্র। টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ফিল সিমন্স। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেটার নাসুম আহমেদকে চন্ডিকা হাথুরু সিংহের চরকাণ্ডে তোলপাড় ছিল 2023 বিশ্বকাপ পরবর্তী সময়ে দেশের ক্রিকেট। তোলপাড় হয়ে যাওয়া সে ঘটনা এবং বিশ্বকাপে ব্যর্থতার তদন্তে সে সময় কমিটি গঠন করে বিসিবি। সে কমিটির রিপোর্টে কি ছিল তা এতদিন ছিল অজানা, তবে এবার সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নতুন করে তদন্তে নামে বিসিবির সভাপতি। অভিযোগ প্রমাণিত হওয়ায় হাতুরুর বিরুদ্ধে নেওয়া হলো কঠিন সিদ্ধান্ত। শো কজ নোটিস অ্যান্ড সাসপেনশন ফ্রম ডিউটি অ্যাজ হেড কোচ টাস্কে একটা সার্ভ করেছি। ইন দ্যাট কেস দুটো জিনিস হয়েছে এখানে, একটা হলে গিয়ে মিসকন্ডাক্ট উইথ এ প্লেয়ার অ্যান্ড মিসকন্ডাক্ট অ্যাজ এ এমপ্লয়ি। সো দুটো জিনিস আমরা কনসিডারেশন নিচ্ছি, দুটো জিনিস ওকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি আমরা। লিগাল পয়েন্টে যেতে চেয়েছি সেজন্য, হ্যাঁ সে যে সময়টা কাটিয়েছে ওইটা অতিরিক্ত তিন মাসের বেশি সময় কাটিয়েছে, ওইটা কিন্তু পার্ট অফ মিসকন্ডাক্ট কিন্তু, হ্যাঁ হিট অফ দ্য মোমেন্টে কিছু জিনিস হতে পারে, বাট ফিজিক্যাল অ্যাসল্ট আসলে এটা কোনো পর্যায়ে কোনোভাবেই একটা ন্যাশনাল প্লেয়ারকে আপনি এটা করতে পারবেন না আসলে, এটা জাস্ট ইটস নট অন অ্যান্ড এটার শাস্তি ওই আর কি যেটা হচ্ছে আর কি। এখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিয়ান, হি ওয়াজ এ হেড কোচ ফর ডিফারেন্ট কান্ট্রিজ, ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজে দুই টার্মে সে হেড কোচ ছিলেন অ্যান্ড আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে। প্রবাবলি ইফ ইউ থিঙ্ক দ্যাট আদার দেন ওয়েস্ট ইন্ডিজ অত বিগ নেম নাই, বাট হি ইজ এ কোচ অ্যান্ড হিজ ট্র্যাক রেকর্ড ইজ ভেরি গুড। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি থাকাকালীন বলেছিলেন তদন্ত রিপোর্টে কিছুই তিনি খুঁজে পাননি, তবে ফারুক আহমেদ বলছেন সব কিছুই লেখা ছিল পরিষ্কারভাবে। পার্সোনালি করেছি, ভিকটিমের সাথে কথা বলেছি, আইটনেসের সাথে কথা বলেছি, আইটনেসের রিপোর্ট আছে। সো ইটস লাইক ইট ওয়াজ লাইক সব কিছু পরিষ্কার করে তারপরে আমরা ডিসিশনটি নিয়েছি। উল্লেখিত ছিল। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা।